90 দশকে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্তির পর থেকে বিশ্ব রাজনীতিতে বেড়েছে আমেরিকার আধিপত্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সারা বিশ্বে ঘটা 81% যুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ওয়াশিংটন জড়িত। সমর বিশ্লেষকরা বলছেন, ইয়েমেন, সোমালিয়া ও সিরিয়াতে চলমান গৃহযুদ্ধেও আছে আমেরিকার হাত। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, বর্তমানে সারা পৃথিবীর 80টি দেশে রয়েছে 750টি আমেরিকান ঘাঁটি, আর 159টি দেশে মোতায়েন রয়েছে 1,73,000 মার্কিন সেনা। কিন্তু অনেক দেশ থেকে আমেরিকাকে নিজেদের ঘাঁটি গুটিয়ে আনতে হয়েছে ক্ষয়ক্ষতির ধাক্কা আর সামলাতে না পেরে। 1950 সালে যুদ্ধে জড়ায় 2 কোরিয়া। এতে দক্ষিণ কোরিয়াকে সৈন্য দিয়ে সহায়তা করেছিল আমেরিকা। সে যুদ্ধে 2.25 লাখ মানুষের মৃত্যু ঘটে আর ক্ষয়ক্ষতি হয় প্রায় $400 বিলিয়ন। 1955 থেকে 1975 পর্যন্ত উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের যুদ্ধে সমাজতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেয় আমেরিকানরা। তবে রাষ্ট্রটিকে শেষ পর্যন্ত কব্জা করতে না পারলেও ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায় বহুগুণ, যাতে বেসামরিক মানুষসহ মৃতের সংখ্যা ছাড়ায় 10 লাখ। সোমালিয়া যুদ্ধে সোভিয়েত ইউনিয়ন সোমালিয়াকে সমর্থন আর আমেরিকা দেয় ইথিওপিয়াকে। 1978 সালে ওয়াশিংটনের মধ্যবস্থায় যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়, তবে তা সত্ত্বেও 1980 সাল পর্যন্ত ওগাদান রাজ্যের অধিকাংশ সোমালিয়ার দখলে থেকে যায়। সেখানে প্রাণহানি কম হলেও আর্থিক ক্ষতির পরিমাণ ছাড়ায় $600 বিলিয়ন। 2003 সালে স্বৈর শাসক সাদ্দাম হোসেনকে উৎখাতে আবারও ইরাকে হামলা চালায় আমেরিকা, যদিও সে সময় বিশ্বের অন্যান্য ক্ষমতাধর রাষ্ট্র তাতে সমর্থন দেয়নি। তারপরও দেশটিতে পেন্টাগনের আক্রমণ ও পরবর্তীতে সেখানে তাদের অবস্থান নেয়ায় সারা বিশ্বে উঠেছিল সমালোচনার ঝড়। সর্বশেষ 2001 সাল থেকে 2021 সাল পর্যন্ত আফগানিস্তানের ইতিহাসে দীর্ঘমেয়াদী যুদ্ধ চালায় আমেরিকা। শেষ পর্যন্ত ক্ষতির ধকল আর সামলাতে না পেরে সেনা প্রত্যাহার করে নেয় বর্তমান বাইডেন প্রশাসন। আশা আসান, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।